বার্মাত রোহিঙ্গা মুসলিম হত্যা ও নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ার বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। চট্টগ্রাম কাপ্তাই সড়ক সংলগ্ন উপজেলার ইজাহালী সদরত অনুষ্ঠিত এই মানববন্ধনত উপজেলার বিভিন্ন এলাকার শত শত বৌদ্ধ সম্প্রদায়ের অনুসারী, রাজনীতিবিদ ও বিভিন্ন স্তরের জনসাধারণ অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে বিক্ষোভ সমাবেশ রাঙ্গুনিয়ার সংঘরাজ ভিক্ষু সমিতি ও রাঙ্গুনিয়া থানা বৌদ্ধ সমিতির সভাপতি বিমল জ্যোতি মহাস্থবীরের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। রঞ্জন বড়ুয়ার সঞ্চালনায় সমাবেশত বক্তব্য রাখে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র খলিল রহমান চৌধুরী, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ভাইস চেয়ারম্যান সজন কুমার তালুকদার, রাঙ্গুনিয়া পৌরসভার মেয়র মোহাম্মদ শাহজাহান শিকদার, রাঙ্গুনিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আলী শাহ, চট্টগ্রাম জেলা পরিষদ সদস্য কামরুল ইসলাম চৌধুরী, শিলক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, রাঙ্গুনিয়া থানার অফিসার ইনচার্জ ইমতিয়াজ মোহাম্মদ আহসানুল কাদের ভূঁইয়া সহ আরও বোধকে। সমাবেশে বক্তব্য হয় মিয়ানমারের মুসলিম হত্যা ও নির্যাতনকারী হল মানবতার শত্রু। নির্বিচারে মুসলিম হত্যা করে তারা মানবতারে আজিয়া হত্যা করছে। তারার এই ঘৃণিত হাস বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপ প্রয়োজন। বক্তলে মিয়ানমারের গণহত্যা বন্ধ সহ শান্তিত নোবেলজয়ী সূচির পদক বাতিলের দাবি জানায়। দর্শক আনার এই ভিডিও কিনা অনারত কম লাগে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই এবং সি প্লাস ফোন রে চাহ।